বিশালকোট রঘুনাথপুর এলাকার শাহজাহান মিয়ার বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রবিবার দুপুরে আচমকা আগুন লেগে যায়। ঘরে আগুন দেখতে পেয়ে শাহজাহান মিয়ার পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় বিশালকোট অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশাল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসার আগেই স্থানীয় এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মানে এলাকাবাসীদের প্রচেষ্টায় মানে আগুন আইতে চাইছে নাকি?